আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চ্যানেল মাশরুম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে বলবো বিনয় বাসী জল দাসের জীবন। তো চলুন আমরা বেশি দেরি না করে তার জীবনটি দেখে নিই। বিনয় বাসী জল দাস ছিলেন একজন বাংলাদেশি ঢোলবাদক। যন্ত্রসঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2001 সালে 21শে পদকে ভূষিত করে। তিনি 1 অক্টোবর 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা উপেন্দ্রলাল জলদাস এবং মাতা সর্বলা জলদাস। তিন ভাইয়ের মধ্যে বিনয় বাসী জলদাস সবার বড়। তার অপর দুই ভাই হলেন ধীরেন্দ্র জলদাস এবং রবীন্দ্র জলদাস। শৈশবে রামসুন্দর বসাকের কাছে বাল্য শিক্ষা গ্রহণ করেন, পাশাপাশি তালিম নিতেন ঢোল বাজানো। কিন্তু পরে রমেশ শীলের সাথে বাজাতে তার ঢোল বাজানো অদক্ষতা ফুটে ওঠে। পরে তিনি তার পিতার বন্ধু ত্রিপুরাচরণ জলদাসের কাছ থেকে ঢোল বাজানোর কলাকৌশল রপ্ত করেন। উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল রমেশের সাথে তিনি ঢোল বাদনে যোগ দেন। তিনি দীর্ঘ 35 বছরে রমেশের সাথে ঢোল বাজান। 1945 সালে বিনয় রমেশের সাথে কলকাতার সম্মেলনে মোহাম্মদ আলী পার্ক অনুষ্ঠিত নিখিল বঙ্গ সংস্কৃতি সম্মেলনে অংশগ্রহণ করেন। 1946 সালে পার্ক সার্কাস ময়দানে অনুষ্ঠিত যুদ্ধ বিরোধী শান্তির কবিগানে যোগ দেন। 1948 সালে কলকাতার শ্রদ্ধানন্দ পার্কে অনুষ্ঠিত কবিয়াল রমেশ শীলের শ্রেষ্ঠ কবিয়াল শিরোপা জেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 1956 সালে বিনয় কাকমানি সাংস্কৃতিক সম্মেলন ও ঢাকার কার্জন হলের সাংস্কৃতিক সম্মেলনে অংশগ্রহণ করেন। 1969 থেকে 1970 সালে তিনি রায়গোপাল ও ফোনে বড়ুয়ার দোহার হিসাবে সারা বাংলায় সফর করেন। 1980 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমন্ত্রণে কলকাতার অনুষ্ঠিত বঙ্গীয় সংস্কৃতি সম্মেলনে যোগ দেন। 1990 সালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর লোক সংস্কৃতি উৎসবে ঢোল বাজান। 1999 সালে তিনি ঢোল বাজে যশোরে অনুষ্ঠিত উদীচীর জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। 2000 সালে গুরুতর অসুস্থ থাকার পরও চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠান উদ্বোধন করেন। বিনয় সুরবালা দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র বাবুল জলদাস বিনয় বাসী শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান। সংগঠনটি দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে ঢোল বাজায়। বর্তমানে এই প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন বাবুলের ছেলে এবং বিনয়ের নাতি বিপ্লব জলদাস, তার আরেক পুত্র সুখলাল জলদাস এবং সুখলালের পুত্র কৃষ্ণমোহন জলদাস কীর্তনিয়া দল প্রতিষ্ঠা করেন। 2001 সালে যন্ত্রসঙ্গীতে অবদানের জন্য জলদাস বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান 21শে পদক লাভ করে। 2013 সালে 6 এপ্রিল বিনয় বাসী বাস্তুভিটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাস্কর ডি কে দাস মামুন বিনয় বাসী ভাস্কর্য নির্মাণ করেন। এটি নির্মাণ করতে সময় লাগে 1 বছর। বিনয় বাসী জলদাস 2000 সালে অসুস্থ হয়ে পড়ে। লন্ডনে বাংলাদেশ উৎসবে ঢোল বাজানোর জন্য সরকার আমন্ত্রণ জানায়। তার স্থলে তার ছেলে বাবুল জলদাস সেখানে ঢোল বাজাতে যান। 2002 সালে 8 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হন। 2 মাস এই রোগে ভোগার পর 2002 সালের 5 এপ্রিল সকালে তিনি 91 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তো এই ছিল বিনয় বাসী জলদাসের জীবনী। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।